আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে মেশিনটি নিয়ে হাজির হয়েছি এটি একটি তিন হলারের মিনি রাইস মিল। এই মেশিনের মূল কাজ হচ্ছে ধান থেকে একদম প্রথমবারে ফ্রেশ চাউলটা আলাদা করে দেয়া। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নতুন যে ভিডিওটা নিয়ে আসছি এই ভিডিওটা উপস্থাপন করা হয়েছে। যেই ভাই মেশিনটি ক্রয় করেছিলেন তার বাবার জন্য, এবং সে এই মেশিনটি দিয়ে তার বাবাকে একটি, মানে তার বাবা একসময় অবসর সময়ে বাড়িতে বসে থাকতো, যে কারণে তার বাবাকে একটি আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এবং অবসর সময়টাকে কাজের মাধ্যমে কাজে লাগানোর জন্য একটি মিনি অটো রাইস মিল ক্রয় করে দেয়। তো এই মিনি অটো রাইস মিলটি আমাদের থেকে সে বিগত 6 মাস আগে ক্রয় করেছিলেন, এবং এখন সে মেশিনটি কীভাবে চালাচ্ছেন তা আমরা আপনাদের মাঝে দেখতে পাচ্ছি যে মেশিনটি কীভাবে পরিচালনা করতেছে। তো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ধানগুলো কত সুন্দরভাবে এবং কত নিখুঁতভাবে ভাঙানো হচ্ছে, এবং এর স্পিড এবং এই মেশিনের প্রোডাকশন কোয়ালিটি টোটাল বিষয়টা আজকে পুরো ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন যে কীভাবে এই মেশিন দিয়ে ধান থেকে একদম ফুল ফ্রেশ চাউলটা আলাদা করা হয়, এবং চাউলের মানটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই চাউলের সাথে একটা কুড়ো পর্যন্ত নেই, একটি কালা চাউল এবং একটা কুড়ো, সাধারণ মানে এক কথায় এমন ফ্রেশ চাউল মানে এখান থেকে নিয়ে জাস্ট ধোয়ার পরে রান্না করা সম্ভব, একবার প্রথমবারে একদম ফ্রেশ চাউলটা বের করা সম্ভব। আর এই মেশিন দিয়ে যে শুধু ধান ভাঙাবেন এমন কোনো কথা নাই, ধান ভাঙানোর পাশাপাশি আপনারা অনেক কাজগুলো করতে পারবেন এবং খুব সহজেই করতে পারবেন। আর ধানের যে মান, ধানের যে চাউলটা, চাউলটার মান আপনারা দেখতেই পাচ্ছেন যে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের পরে এবার আমরা যে গ্রাইন্ডার মেশিনটা আছে, গ্রাইন্ডারটা দিয়ে গম ভাঙাবো। গমের যে আটাটা তৈরি করা হয়, এই তৈরিকৃত আটা দিয়ে আমরা যে গমের রুটিটা খাই, এই গমটা যে কত সুন্দর ফ্রেশভাবে তিন হলার মেশিন দিয়ে করা পসিবল তা আপনারা নিশ্চয়ই না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, এবং পরিশেষে আপনারা বুঝতে পারবেন যে মেশিনের কোয়ালিটি এবং কত মানে কোয়ালিটি সম্পূর্ণ একটা মেশিন, এবং এই মেশিনটার যে খুব একটা বেশি দাম এমন না, সীমিত একটা দামের ভিতরে এই মেশিনটা ক্রয় করে আপনারা একজন আর্থিকভাবে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন এবং নিজেকে একটি মানে ভালো একটা ব্যবসা হিসেবে উপস্থাপন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে কী সুন্দরভাবে ওই ইসের আটাটা, ফ্রেশভাবে আটাটা বের হয়ে আসছে, এবং প্রথমবার দেওয়াতেই কত সুন্দর নিখুঁত আটাটা বের হয়ে আসলো। তো আমার মনে হয় না এই আটাটা দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন আছে, কারণ প্রথমবারেই কত সুন্দর নিখুঁত আটাটা বের করে আনা সম্ভব হয়েছে এই মেশিন দিয়ে। মানে কোয়ালিটি সম্পূর্ণ মেশিন হয় এই মেশিনের গ্রাইন্ডার যে পাটাটা, এই পাটাটা অত্যন্ত উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই পাটাটা, এবং এই পাটাটা উন্নত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ার কারণে এই পাটাটা দীর্ঘস্থায়ী এবং দীর্ঘদিন যাবৎ ব্যবহার করা যায়, এবং খুব সহজে এই মেশিনটি অপারেট সিস্টেম এবং অপারেটিং করা সম্ভব হয়। তো ভিউয়ার্স, দেখতেছেন যে কী সুন্দর আটার মান, এবং এই ময়দাটা কত সুন্দর নিখুঁত এবং ময়দায় ভাঙানোর পরে দেখা যাচ্ছে, মানে মেশিনের কোয়ালিটি আপনারা যতই বলবো তাও কম হয়ে যাবে। একটি কোয়ালিটি সম্পন্ন মেশিন আপনারা একটা রিজনেবল দামের ভিতরে আপনারা খুব সহজে পেয়ে যাবেন, আর এই মেশিনটি আপনারা এই মানে আরও অন্যান্য কাজ করতে পারবেন। ধানের পরে যে ভুট্টা দেখেন কত সুন্দর করে ভুট্টাগুলো ভাঙানো হচ্ছে, মানে ভুট্টা দিয়ে দিলাম আমরা একটি হলারের ভিতরে, এই ভুট্টাটা একদম পাউডার হয়ে বেরিয়ে যাবে। এই ভুট্টা আপনারা কী করতে পারবেন, ভুট্টার আটা ময়দা তৈরি করতে পারবেন, নিজেরা খাওয়ার পাশাপাশি যে আপনারা খামারের যেই ইয়াগুলো আছে গরু ছাগল এদেরকেও খাওয়াতে পারেন, যে ভুট্টা 4-5 খণ্ড করে হালকা ভাঙ্গা দিয়ে খাওয়াতে পারেন, আর আপনি চাইলে একদম নিখুঁতভাবেও ভাঙতে পারেন। দেখেন যে কত সুন্দর নিখুঁতভাবে ভুট্টাটা ভাঙতেছে, এটা আপনারা আমি দেখাবো আপনাদের যে কী করে ভুট্টা ভাঙার পরে ভুট্টার ময়দাটা কত ক্লিন হয়, এবং ফার্স্ট টাইমই গ্রাইন্ডারের যে ময়দাটা এবং এই ময়দার কোয়ান্টিটি এবং এই ময়দার যে ইয়াটা কোয়ালিটিটা কত ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ ময়দা এই মেশিন দিয়ে আউটপুট করা সম্ভব। মানে একটা সাইড দিয়ে আমরা দিয়ে দিলাম, অন্য সাইড দিয়ে কত সুন্দর ফ্রেশ দেখেন এই যে হলুদ হলুদ একটা আটা চলে আসছে, মানে ভুট্টার আটাটা সম্ভব সাধারণত হলুদই হয়, দেখেন কত সুন্দর ফ্রেশ, ফার্স্ট টাইম দেওয়াতেই একদম নিখুঁত এবং ফ্রেশ চলে আসছে, বুঝতে পারছেন? তো ভিউয়ার্স, আপনারা এই মেশিনটি খুব সহজেই অপারেট করতে পারবেন এবং এই মেশিনটি দিয়ে আদারওয়াইজ অন্যান্য কাজগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। তো এই মেশিনটি আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের ডিসপ্লেতে যেই ওয়েবসাইটটা উঠতেছে যে www.onlineagrobt.com, এই ওয়েবসাইট ভিজিট করে ওই মেশিনের ডিসক্রিপশন A to Z আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, এবং যারা আরও জানতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন, এবং মেশিন সম্পর্কে আরও বিস্তারিত আপনাদেরকে আমি বোঝাতে পারবো। তো আপনারা চাইলে এই মেশিনটি অর্ডার করতে পারেন।
তো ভিউয়ার্স পুরো ভিডিওটি আপনারা দেখুন, যে আমরা আজকে যে এখানে আসছি, যে বাড়িতে আসছি, যে চাষ আমাদের থেকে মেশিনটি ক্রয় করেছিল তার বাড়িতে আমরা আসছি, যে সে মেশিনটি কীভাবে চালাচ্ছে। এই যে চাচা, যে চাচা আসছিল মেশিনে তার ধানগুলো ভাঙাতে, যে এখন সে কুড়োগুলো আলাদা লাইন থেকে নিচ্ছে। এক কথায় মেশিনটি অনেক ভালো একটি মেশিন, এবং এই মেশিনটি দিয়ে যে প্রতি ঘন্টায় যে কিভাবে, এই যে চাচা এদিকে তাকান, আসসালামু আলাইকুম চাচা। এই যে আপনি যে ধানগুলো নিয়ে আসলেন, এই যে মেশিনটা দিয়ে আপনার পাশের বাড়ি যে মেশিনটা সেট আপ করা হয়েছে গ্রামে, আপনাদের মানে এই মেশিনটা আনার পরে আপনাদের সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? সুবিধা, আমরা ধান যে 5 কেজি 10 কেজি 20 কেজি যা হয় জি আমরা সবসময় নিয়ে আসি। এইভাবে ভাঙ্গাই আমার গরু খানা মানুষের খানা সব কিছুই আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চাচা, এই যে মেশিনটা আপনাদের এলাকাতে আসছে, আসার পরে আপনাদের মানে সুবিধা তো মোটামুটি ভালো হয়েছে? সুবিধা ভালো মানে চাউলের মধ্যে আপনার কোনো তুষ গুঁড়া কিছু থাকে না, একবারে ফ্রেশ চাউল বাইরে হয়ে আসে, এক সাইডে গুঁড়া বাইরে হয়ে আসে, আরেক সাইডে চাউল বাইরে আসে, চাউল ঝাড়া লাগে না প্রথমবারে একদম ফ্রেশ চাউল পাওয়া যায়। আর এই মেশিন দিয়ে আর কী কী কাজ করা যায় চাচা? এখানে মেশিন দিয়ে করা যাচ্ছে হলুদ মরিচ, গরুর খাদ্য, ভুট্টা, আপনি নিজেই দেখলেন যে মেশিনটি দিয়ে কিভাবে মেশিনটি অপারেট সিস্টেম, এবং এই মেশিনটি আমরা কিভাবে ধান থেকে চাউলটা আলাদা করছি, গম ভাঙাইছি, ভুট্টা ভাঙাইছি, সবকিছু আমরা করছি। আমরা নিজের পিঠার আটা ভাঙা নিয়ে গেছি, তারপরে ভিজা বাটা চাউল ভাঙা নিয়ে গেছি, শুকনা ভাঙা নিয়ে গেছি। আচ্ছা, তো চাচা, এই মেশিনটা যদি মনে করেন যে আপনার বাড়িতে আপনি নিজে একটা সেট আপ করেন, তো সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে আপনি লাভবান হবেন? লাভবান হওয়ার তো জিনিসপত্র, যে কারণে এই লোক তো বেকার লোক ছিল। আচ্ছা আচ্ছা, মানে এই মেশিনটি যে ক্রয় করেছে সে একসময় একবারে বেকার লোক ছিল। আমারই বন্ধু লোক, মানে একসাথে চলতো, একবারে বেকার, পরে ওনার ছেলে জিনিস এই জিনিসটা কি আনি দেওয়ার পরে এখন মোটামুটি যা হোক চলাফেরা করতে ওনার যাক। আলহামদুলিল্লাহ, চাচার যে কাস্টমার, আমাদের থেকে যে চাচা মেশিনটি ক্রয় করেছে চাচার কাস্টমারের মুখের কথা আমরা শুনলাম। তো এরপর আমরা শুনবো চাচার মুখের কথা, যে চাচা মেশিনটি চালিয়ে কতটা সফল, এবং এই মেশিনটি চালিয়ে তার কী পরিমাণ লাভ হয়, এবং এই মেশিনটি আপনারা কেন ক্রয় করবেন আমরা চাচার মুখ থেকে শুনবো। তো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে মেশিনটি নিয়ে এসেছি এটি একটি 3 হলারের রাইস মিল। একসাথে এই মেশিনটি আপনারা 3টি কাজ করতে পারবেন। এই যে সর্বপ্রথম আপনারা উপরের যে চেম্বারটি দিয়ে, এই চেম্বারটি দিয়ে ধান ভাঙাইতে পারবেন, ধান একদম প্রথমবারেই ফ্রেশ ধান চাউল আসবে এই মেশিনটি দিয়ে, এই প্রথম যে ছেলাটা আছে। তারপর যে হলারটা, এই হলারটা দিয়ে আপনারা একদম ভেজা চাউল, আর কী কী কাজ করা যায় চাচা? সিদ্ধ চাউল, আলো চাউল, তারপর গরু খাট, গরুর খড়, ভুট্টা ইত্যাদি, গম, ধান একদম একদম গ্রাইন্ডিং করা সম্ভব, পাউডার করা সম্ভব। আর এই যে নিচে যে এই ছোট গ্রাইন্ডারটা আছে, এটা দিয়ে কি করতে পারেন চাচা? এটা দিয়ে গম, ভুট্টা, মশলা জাতীয় জিনিসগুলো, হলুদ মরিচ, ধনিয়া, এগুলো ভাঙানো একদম পাউডার করা সম্ভব হয়। তো চাচা, এখন আমার যে প্রশ্ন আপনার কাছে, আমি আজকে আপনার বাড়িতে আসছি আপনার আমাদের থেকে যে মেশিনটা নিয়েছিলেন, এই মেশিনটার একটা রিভিউ নিতে, যে মেশিনটা আমাদের থেকে ক্রয় করার পরে আপনি কতটা সফল হয়েছেন না লসের সম্মুখীন হয়েছেন, আপনি এটা নিজের মুখে বলবেন। না, খুব ভালো উপকার পাইছি, এবং প্রতি মাসে 30,000 টাকা আসে। 30,000 টাকা এই মেশিন দিয়ে আসে ইনকাম সর্বনিম্ন? আচ্ছা, তো এই মেশিনটি আপনারা আমাদের প্রতিষ্ঠানের কীভাবে খবর পেলেন, যে এই মেশিনটি কীভাবে দেখলেন? মোবাইলে ইউটিউবে ভিডিওর মাধ্যমে। জি, তো চাউলের কেমন মান এই মেশিনটি? খুব সুন্দর, এবং গ্রাইন্ডারের মানও খুব সুন্দর, ভালো। আচ্ছা, চাউল কাটে না, প্রথমবারেই চাউলটা একদম ফ্রেশ চাউল বের হয়, ওই চাউলের সাথে কোনো কুড়া টুড়া আসে না? আচ্ছা আচ্ছা, তো এই মেশিনের সেলটা ফাইবারের হয়, চাউলটা একেবারে সাদা হয়, এটা বুঝতে হবে যে এই মেশিনটার যে সেলটা ব্যবহার করা হয়েছে উন্নত মানের ফাইবারের সেলটা ব্যবহার করা হয়েছে। একবারের বেশি চাউলটা দুইবার দিতে হয় না, ফ্রেশ চাউলটা চলে আসে। আর এই মেশিনটা নেওয়ার পরে কি আপনি আলাদা ট্রান্সমিটার বসাইতে হয়েছে আপনার, বা 440 লাইন নামাইতে হয়েছে, নাকি বাসাবাড়ির 220 লাইনে চালাইতে পারতেছে? বাসাবাড়ির 220 লাইনে আপনি চালাইতে পারতেছেন এই মেশিনটা, মানে এক কথায় এই মেশিনটা আপনার জন্য বেস্ট একটা মেশিন। তো একটা সময় আপনি কিছুই করতেন না, এক চাচা আপনার ফ্রেন্ড বললো যে বাড়িতে বসে থাকতেন, বেকার থাকতেন, তো এখন এই মেশিনটা নেওয়ার পরে আপনি মোটামুটি একটা স্বাবলম্বী মানুষ এবং কাজের উপর থাকতে পারেন। আচ্ছা, তো এই মেশিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো চাচা এই মেশিনের ভিতরে যে আপনি চালান, তো চালানোর পর আপনি বুঝতে পারেন যে মেশিনে কী কী চেঞ্জ করা লাগে, মেশিনে সাধারণত কী চেঞ্জ করতে হয়? ওইতে চাউল যখন ধান বাড়াতে লাগে তখন ব্লেড ক্ষয়া যায়,
ব্লেড ক্ষয় হয়ে যায়, ওই অনেক দিন চালানোর পরে ব্লেডটা ক্ষয় হয়, তারপরে ব্লেডটা চেঞ্জ করতে হয়, তারপরে গ্রাইন্ডারটা ধান বাড়া গুড়া একটু মোটা হয়ে গেল, নেট কেটে যায়, নেট কেটে যায়, তখন নেটটা চেঞ্জ করতে হয়। তো এইসব পার্টসের দাম কেমন, খুব একটা বেশি কি? খুব বেশি না দাম। আর এই পার্টস তো সাধারণত আমাদের কাছে আপনারা অ্যাভেলেবল পান, তো এই পার্টসটা যখন আপনাদের লাগে অর্ডার করেন আপনারা কীভাবে পান? আমরা অর্ডার করি, তার কুরিয়ার সার্ভিস আসে, আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই, আপনি ওইখান থেকে কালেক্ট করে মেশিনে লাগায় নেন। তো এই মেশিনটি চালাইতে খুব একটা টেকনিক্যাল লোকের প্রয়োজন হয় না, ওই দুই একদিন দেখলে নিজেই করা যায়। আচ্ছা, তো চাচা এই মেশিনটি একজন মানুষ কেন কিনবে আপনি মনে করেন? কামাই করার জন্য নিজের যেই একটা পার মান্থে যে একটা ইনকাম আছে মিনিমাম 30,000 টাকা, সে না হলেও ইনকাম করা সম্ভব এই একটা মেশিন দিয়ে। ৫,০০০ টাকা প্রতিদিন যদি নাও হয়, কাস্টমার নাও আসে তাও করে দুই একজন আসতে থাকে, এইভাবে 15,000 টাকা না হলেও হয়, আর হইলে 30,000 টাকা উপরেও করা সম্ভব। আচ্ছা আচ্ছা, তো সিজনালি এক কথায় সিজনালি যদি আপনি মেশিনটা ভাঙান তো এক সিজনে আপনি 1-1.5 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আচ্ছা, তো চাচা আমাদের আশেপাশে কিন্তু বাংলাদেশে অনেক বেকার ভাইয়েরা আছে, এই বেকার ভাইদের উদ্দেশ্যে এই মেশিনটি কি কেনা প্রয়োজন আপনি মনে করেন? প্রয়োজন আছে এটা। আচ্ছা, এই মেশিনটি কিনলে তার বেকারত্ব থেকে সে স্বাবলম্বী একটা মানুষে পরিণত হবে, এবং যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যাইতেছে তারা চাইলে এর 1-2টা মেশিন বসায় স্থানীয় বাজারে ব্যবসা বাণিজ্য করতে পারে কি না? করতে পারবে। তো এই মেশিনটি কিনলে কি ভালো হবে কাস্টমারের জন্য? আচ্ছা, কাস্টমারদের উদ্দেশ্যে বলেন যারা নতুন কিনতে চায় মেশিনটি। আচ্ছা, খুব ভালো একটা মেশিন হবে, যে নতুন কাস্টমাররা নিলে খুব ভালো হবে। তো সবচেয়ে বড় কথা, এই মেশিনটি চালানোর জন্য আলাদা কোনো লাইনের প্রয়োজন হয় না, আলাদা কোনো লাইনের প্রয়োজন হয় না, এবং একসাথেই এই আলাদা কোনো বাণিজ্যিক মিটার প্রয়োজন হয় না, বাসা বাড়ির যে লাইনটা ওটা দিয়েই হয়, 220 লাইনে চালানো সম্ভব হয়। তো ভিউয়ার্স আপনারা যারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনটি কত ভালো একটি মেশিন, 3 হলার রাইস মিল অনেকেই অনেক 2 নম্বর মেশিন কিনে প্রতারিত হয়ে থাকেন, তো আপনারা যারা অরিজিনাল মেশিন কিনতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন, কারণ আমরা কাস্টমারের বাসা বাড়িতে যাই মেশিনটি তারা কীভাবে চালাচ্ছে। আজকে আমরা এই যে আসছিলাম চাচার বাড়ি হচ্ছে নাটোরের মেহেন্দিতলা এলাকায়, নাটোর সুদূর নাটোরে আসছি আমরা, মেহেন্দিতলা এলাকায় চাচা মেশিনটি কীভাবে চালাচ্ছে তার অপারেট সিস্টেমটা জানার জন্য, এবং মেশিনটি চালিয়ে সে কতটা স্বাবলম্বী হচ্ছে এই বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তো ভিউয়ার্স বরাবরের মতো আমরা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম।